আল্লাহ কয় ও রোজাদার রোজাটা তুই আমার জন্যই রাখছো এর পুরস্কার কারো কাছে দেই নাই এর পুরস্কার আমি নিজের হাতে দিয়া দিব আরেক তরজমা সৌমুলি ওয়ান আজজি বিহির তরজমা হলো ও রোজাদার তুমি আমার আমি তোমার রোজাদার তুমি আমার আমি আল্লাহ তোমার এই কথার মধ্যে কোনো ফাঁক আছে যদি আল্লাহ কয় তুমি আমার আমি তোমার কসম আল্লাহর সে বিনা হিসাবে জান্নাতি তবে সমস্ত মুফাসসিরিন কেরাম বলেছেন আল্লাহ সব রোজাদারকে বলবেন না তুমি আমার আমি তোমার ওই রোজাদারকে আল্লাহ বলবেন তুমি আমার আমি তোমার যেই রোজাদারের মধ্যে থাকবে ছয়টা গুণ এই শাবানের 14 তারিখ দিন গত রাত যেটাকে হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয় শাবানের মধ্যরাত 14 তারিখ দিবাগত রাত যেটাকে আমরা স্বাভাবিক ভাষায় শবে বরাত বলি আমাদের জাতীয় চাঁদ দেখা কমিটি হিসাব করে আমাদেরকে রেজাল্ট দিয়েছেন আগামী মাসের 7 তারিখ দিন যাইয়া রাত হলো বরাতের রাত সব মানি রাত বরাত মানি বন্টন ভাগ্য নির্ণয় করা অথবা বরাত মানি পবিত্র পবিত্র রাত হাদিসের ভাষা হলো লাইলাতুন নিসফি মিন শাওয়াল শাবানের মধ্যরাত এই বরকতের রাতে ইবাদত এরপরে আসবে আরো বরকতের রাত রমজান মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي مهدر هو مجبور هو اے سید عالم مهدر هو مجبور هو اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو میں صورت یوسف کو نہیں چاہنے والا میں صورت یوسف کو نہیں چاہنے والا میں قیس کے مانند نہیں عاشق لیلیٰ میں قیس کے مانند نہیں عاشق لیلیٰ میں عاشق مولا ہوں میرا عشق دوانا میں عاشق مولا ہوں میرا عشق دوانا ای جملہ جہاں جس کی تجلی سے اجالا ای جملہ جہاں جس کی تجلی سے اجالا উত্তর ধামুরা
يوسف جهانارا نوراني حافظي مدرسة و يتيم خانا كومپلكس رجوع آيوجيت تريتيو بارشيك تفسير القرآن محفل 24 فبراري 2023 سبھاپتی جناب محمد لابلو مردھا অন্যান্য অতিথিবৃন্দ সার্বিক ব্যবস্থাপনায় জনাব মোহাম্মদ জামাল হোসেন মির্জা সাহেব হযরত উলামায়ে কেরাম বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মা বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে হাজার ও লাখ মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে এই বেহেশতের বাগানে আশা ও বসার তৌফিক দান করেছেন রব্বুল আলামিনের দরবারে নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই বলি আলহামদুলিল্লাহ درود و سلام سید المرسلین رحمت للعالمین شفیع المذنبین خاتم النبیین سید الثقلین امام المرسلین حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم البر نبیر نامے درود پر لے گناہ ہے بوبا ہے بوشے تھک لین کے نو সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি একবার পড়েছেন তো আল্লাহ তিনটা পুরস্কার দান করেছেন দশটা গুনাহ মাফ হয়ে গেছে দশটা নেক আমলনামায় যোগ হয়ে গেল আল্লাহর দরবারে দশ গুণ মর্যাদা বেড়ে গেল আজকের আয়োজনের পেছনে যারা সময় পরামর্শ দিয়ে অর্থ দিয়ে দোয়া করে সহযোগিতা করেছেন আল্লাহ প্রত্যেককেই খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন ওলামায়ে কেরাম দীর্ঘ সময় আপনাদের কাছে আলোচনা করেছেন পরিশেষে আমি আপনাদের দোয়ার আশায় সংক্ষেপ আলোচনার নিয়তে কোরআনে হাকিমের ভেতর থেকে এক টুকরো আয়াতে কারিমা রাসূলের হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রূহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো শুনবার মতো আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে তৌফিক দান করেন আমিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম হে দুনিয়ার মুমিনেরা তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেমনি ভাবে তোমাদের পূর্ব যারা বংশধর এদের উপরে ফরজ করা হয়েছিল আস্তে লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো নবীজি বলেন মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি যারা আল্লাহর জন্য সওয়াবের আশায় কল্যাণের আশায় রোজা রাখবে আল্লাহ তাদের পেছনের গুনাহ মাফ করে দিবেন বর্তমান আরবি মাস শাবান চলতেছে রজব শেষ হয়ে গেল সামনে রমজান আসতেছে মুসলমান হিসেবে আরবি মাসের নামগুলো মনে রাখা খুবই জরুরি আল্লাহ পাক রব্বুল আলামিন বছরে ১২টা মাস নির্দিষ্ট করে দিয়েছেন আসমান জমিন সৃষ্টির সেই দিনই আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ক্ষেত্রে বলেন ইন্না ইদ্দাতাস শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুল হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম
গণনা হিসাবে বছরে মাস হবে ১২টা এবং এই ১২ মাসের মধ্যে ৪ মাস হলো আল্লাহর কাছে বড় দামি লিখে রেখেছেন আল্লাহ এই সিদ্ধান্তটা আসমান জমিনের দিন লাউহে মাহফুজের মধ্যে তাহলে বছরে মাস হবে কয়টা ৪ মাসের মধ্যে এই ১২ মাসের মধ্যে ৪ মাস খুব বরকতের মাস এর মধ্যে একটা মাসের নাম আছে রজব যেটা শেষ হলো শাবান শুরু হলো শাবান ও বরকতের মাস এই শাবানের ১৪ তারিখ দিন গত রাত যেটাকে হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয় শাবানের মধ্যরাত ১৪ তারিখ দিবাগত রাত যেটাকে আমরা স্বাভাবিক ভাষায় শবে বরাত বলি আমাদের জাতীয় চাঁদ দেখা কমিটি হিসাব করে আমাদেরকে রেজাল্ট দিয়েছেন আগামী মাসের ৭ তারিখ দিন যাইয়া রাত হলো বরাতের রাত সব মানি রাত বরাত মানি বন্টন ভাগ্য নির্ণয় করা অথবা বরাত মানি পবিত্র পবিত্র রাত হাদিসের ভাষা হলো লাইলাতুন নিসফি মিন শাবান শাবানের মধ্যরাত এই বরকতের রাতে ইবাদত এরপরে আসবে আরো বরকতের রাত রমজান নবীজি রজব আসলেই ইবাদত বাড়ায় দিতেন নবীজি এই মাসে আমল কি করতেন বাড়ায় দিতেন প্রস্তুতি রমজানের জন্য এবং হাঁটতে চলতে নবী দোয়া পড়েছেন রজব থেকেই আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান হে আল্লাহ রজব ও শাবানে আমাকে বা আমাদেরকে বরকত দান করেন হায়াতকে লম্বা করে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন আপনারা কি চান না কেন রমজান বরকতের মাস আজাব বন্ধ শয়তানের চক্রান্ত বন্ধ জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাস রহমতের মাস নাজাতের মাস মাগফেরাতের মাস আল্লাহ পাক দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য এই দুই ব্যবস্থাকে অবলম্বন করেই আল্লাহর ইবাদতের নিয়ম শিখে ইবাদত করতে হবে এই দুই ব্যবস্থা গ্রহণ করলেই সে সফল আর মানুষ যেন স্বেচ্ছায় এই দুইটা ব্যবস্থাকে গ্রহণ করে ইবাদতের জন্য তৈরি হয় স্বেচ্ছায় জোরে না এজন্য দরকার তাদেরকে বয়ান করা ওয়াজ করা এজন্য নবী ১৩টা বছর মক্কায় শুধু ওয়াজই করলেন বুঝাইলেন হেকমতের মাধ্যমে সেই ওয়াজ এখনো চলতেছে তাবলিগওয়ালাদের ওয়াজ ভাই খেয়াল করেন ওয়াজ মানে শুধু আমরা বক্তারা করি এইটা না ওয়াজ কাকে বলে এটা আবার আর একদিকে যাব আল্লাহর বিধান পালন করলে কি লাভ হবে লঙ্ঘন করলে কি ক্ষতি হবে এর বিবরণ দেওয়ার নাম ওয়াজ তাহলে আল্লাহর বিধান পালন করলে কি লাভ হবে আল্লাহর বিধান লঙ্ঘন করলে কি ক্ষতি হবে
এই কথাগুলো তাবলিগলারা বলে কিনা? এর নাম ওয়াজ। পীর সাহেবরা বলে কিনা? ওয়াজ। বক্তারা বলে কিনা? ওয়াজ। জুমার দিন খতিব সাহেব আজকে বলছে কিনা? এনার নাম ওয়াজ। কোরআন শরীফে আল্লাহ 6000 এর উপরে আয়াতে ওয়াজ করেছেন, মাত্র 500 আয়াতে আল্লাহ বিধান দিয়েছেন। আর ওয়াজের আয়াত কত? 6000 এর উপরে। তাহলে ওয়াজের আয়াত কম না বেশি? বেশি। নবীজি ওয়াজ করেছেন, আমরা বক্তারাও করি, তাবলিগলারাও করেন, পীর সাহেবরাও করেন, জুমার দিন খতিব সাহেবগণও করেন। নবীজি মাত্র 13 বছরে মক্কার ভিতরে কিছু ফুটন্ত গোলাপ তৈরি করে ফেললেন, অল্প টাইমে গোটা দুনিয়াটাকে আলোড়ন করে ফেললেন। আর আমরা জীবন দিয়া এত চিৎকার দিচ্ছি, এরপরও মানুষ কোন রকম দিন মানে দেখাবার জন্য হাকিকতে অন্তরে মোহাব্বত নাই বললেই চলে। এখানে এত মানুষ ওয়াজের ভেতরে, এই ওয়াজ আজকে জুমায় হয় নাই, খতিব সাহেব করে নাই, করেছে, এত লোক তো জুমায় হয় নাই, হইছে? আচ্ছা, জুমায় যে হইল, যারা এত মানুষ জুমায় মসজিদে জায়গা হয় না, কমিটি সদস্যরা হিমশিম খায় কেমনে প্রথম তালার থেকে দ্বিতীয়টা বাড়ানো যায়, তৃতীয় তালা বাড়ানো যায়, এত মুসল্লি জুমায়, এরা ফজরে কইছিল? সব বরিশাল ছিল না? জুমার সময় এত মানুষ, এরা আসরে কই গেল? এই হলো আমাদের ওয়াজের ফলাফল। এত মানুষ ওয়াজে, ফজরের সময় মসজিদ খালি। এখানে এমন আসে যে রসুল বসে আছে, আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, ইশাও পড়ে নাই। যেভাবে একটা আওয়াজ দিলেন মনে হয় আপনাদের খুশি লাগছে এই কথাটা শুনে, না? অহংকারীদের আওয়াজ বড় হয়, আর যারা বিনয়ী তারা চিৎকার কম দেয়, তারা খেয়াল করে কথাটা আমার মধ্যে কতটুকু আছে কতটুকু নাই। হ্যাঁ, তবে দিনের বিভিন্ন ক্ষেত্রে দিনের জন্য আওয়াজ হয়, যুদ্ধের ময়দানে, বাতিলের বিরুদ্ধে, আহলে হকদের পক্ষে স্লোগান হয়, সেখানে চিৎকার হয়, ওই চিৎকারের দ্বারা অনেক ফায়দা। মুসলমানের একটা আওয়াজ ভণ্ড বাতিলদের জন্য একটা আতঙ্ক। এত ওয়াজের পরেও উম্মতের আমলের খাতা শূন্য কেন? এর একমাত্র কারণ একটা মেডিসিনের অভাব। কিসের অভাব? ওই মেডিসিন যতদিন পর্যন্ত আপনার আমার ভেতরে না আসবে ততদিন পর্যন্ত বয়ান চলবে, ফলাফল হবে না। ওই মেডিসিনের নাম তাকওয়া। ওই মেডিসিনের নাম তাকওয়া। তাকওয়া শব্দের শাব্দিক অর্থ হলো ফিরে থাকা, বেঁচে থাকা। আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহের থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। সহজ ভাষায় বলা যায় আল্লাহর প্রতি ভয় রাখিয়া গুনাহ থেকে যে বেঁচে থাকবে এর নাম তাকওয়া। যিনি আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকবেন তার নাম মুত্তাকী। আরো সহজ ভাষায় বলা যায় আল্লাহকে ভয় করার নাম তাকওয়া, যিনি ভয় করবেন তার নাম মুত্তাকী। তাকওয়া যেটা ভয়, এটা থাকে অন্তরে, কোথায়?
অন্তরে। নবী বলেন আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। তাকওয়া মানে আল্লাহর ভয়, এটা অন্তরে থাকার জিনিস। অন্তরটাও দেখা যায় না, তাকওয়াও দেখা যায় না। এই তাকওয়া অন্তরে থাকবে, আল্লাহর ভয়। এখন আমি যদি আপনাদের প্রশ্ন করি, আপনার আল্লাহকে ভয় করেন কে কে? সবাই হাত উঁচু করে বলবে আমরা সবাই ভয় করি। অথচ এখানে এমন আল্লাহর বান্দা আছে, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হালাল নাই, হারাম নাই, সেও বলে আমি আল্লাহকে ভয় করি। আলেম ওলামাদের যারা গালি দেয় তারাও বলে আল্লাহকে ভয় করি। ইমামের পেছনে নামাজ পড়ে বাইরে গিয়া ইমামের বিরোধিতা করে, সেও বলে আল্লাহকে ভয় করি। ভয়ের নাম তাকওয়া। হাকিকতে আসলে আল্লাহকে কে ভয় করে তা জানা দরকার। কেমনে বুঝবো এই লোকটা আসলেই আল্লাহকে ভয় করে? তার নমুনা, তার নিদর্শন দুইটা। বলেন কয়টা? প্রথম নিদর্শন, যে আল্লাহকে আসলেই ভয় করবে ওই বান্দা গলায় ছুরি আসলেও কখনো গুনাহ করবে না। নাম্বার দুই, যদি গুনাহ হয়ে যায়, গুনাহ করে না হয়ে যায়, গুনাহ করার হয়ে যাওয়া কি এক নেই? এক নাম্বার নমুনা, বান্দা গুনাহ করবে না। দ্বিতীয় নিদর্শন হলো, যদি গুনাহ হয়ে যায় তওবা করতেও দেরি করবে না। অতএব যারা গুনাহ করে না তারা মুত্তাকি। দ্বিতীয়, যাদের গুনাহ হয়ে যাওয়ার পরে তওবা করতেও দেরি করে না তারাও মুত্তাকি। মুত্তাকিনদের দুনিয়াতে পুরস্কার ছয়টা, আখেরাতে পুরস্কার দিবেন আমার আল্লাহ দুইটা। আখেরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত, আখেরাতে দ্বিতীয় পুরস্কার পর্দা ছাড়া ডাইরেক্ট আমার আল্লাহর সাথে হবে মোলাকাত। আল্লাহর সাথে মোলাকাতের আশা আছে নি? তাহলে নামাজ লাগবে না, বিড়ি টানলেই হইব। হর কে দারাত খৌফে হকদার দিল মাদাম, হর কে দারাত খৌফে হকদার দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহাত উরা মাকাম, জুজবা হকচি যে মখা আজ ইনসু যা, ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা তোমার অন্তরে তাকওয়া ধারণ করো, তাহলেই বিনা হিসাবে জান্নাত পাবে। আমি আল্লাহর সাথে পর্দা ছাড়া ডাইরেক্ট মোলাকাত হবে এটা আখেরাতে, দুনিয়ায় আরো পাইবা তুমি ছয়টা পুরস্কার। এগুলো যদি পেতে চাও, নিজেকে গুনাহ থেকে বাঁচাও, গুনাহ থেকে নিজেকে বাঁচানোর জন্য তাকওয়া নামের মেডিসিন অন্তরে জমা করো। অন্তর দেখা যায় না, তাকওয়াও দেখা যায় না। তাকওয়া দেখা যায়? ও তাকওয়া থাকে কই? অন্তরে। অন্তরও, অন্তরও দেখা যায় না। এখন এই অদৃশ্য অন্তরে, অদৃশ্য তাকওয়া যদি অন্তরে তুমি ঢুকাইবার চাও, অদৃশ্য পদ্ধতিতে ঢুকানো লাগবে, এটাও দেখা যাবে না। আর তাকওয়া ফিল ইবাদা হুয়াল ইখলাস, তাকওয়া ইবাদাতের বেলায় তরজমা হবে ইখলাস। মা মানাল ইখলাস, তাসফিয়াতুল আমালি মিন তালাবি ওয়াজিন অগরজে আরজিন ওয়া রুইয়াতি রিয়াইন। ও বান্দা ইখলাস কাকে বলে?
তুমি যে কষ্টটা করো বা দুনিয়ার কোন চাহিদা পূরণের জন্য না কাউকে দেখানোর জন্য না কিছুর বিনিময়ে না তুমি যা করবা সব হবে আমার আল্লাহর জন্য খালেসান লিওয়াজহিল্লাহি তাআলা ان صلاتي ونسكي ومحياي ومماتي لله ومماتي لله رب العالمين رنگ تقوى رنگ صدق رنگ دیتا عبد باقی بود بر عابدی اخلاص اٹھا انتر ارجنی چوکھے دیکھا جائے نا او بندہ یہ اخلاص اٹھا انتر ار مدی جو دی جمع کرتے چاؤ و درش اٹھا راستہ سوی راستہ دیا تمہیں ڈھکائیتے ہوئے و درش راستہ سارا ڈھکائیتے پروانا এটা দরাও যায় না দেখাও যায় না হ্যাঁ কলবের পাওয়ার যদি ভালো থাকে তো মাঝে মাঝে দেখা যাবে কলবের পাওয়ার ইখলাস এটা দেখার জিনিস না এই জন্য দেখছেন নি মাওলা পাকের কোরআন খুলে দেখবেন আল্লাহ কোরআনে যতটা সূরা নাযিল করেছেন সব সূরাগুলোর নাম আল্লাহ নিজেই রেখেছেন কোন সূরার নাম একটা কোন সূরার নাম একাধিক আলহামদু সূরার নাম 25 টার উপরে এর মধ্যে একটা মূল নাম আছে যত সূরার যত নামের মধ্যে মূল নাম আছে আবার মূল নামটা আল্লাহ আয়াতের মধ্যে দেখায় দিয়েছেন সূরাটার নাম কাফিরুন শব্দটাও ভেতরে দেখায় দিলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন দেখা যায় না সূরাটার নাম সূরা লাহাব শব্দটাও ভেতরে দেখায় দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব সূরাটার নাম তাকাসুর শব্দটাও ভেতরে দেখায় দিলেন আল্লাহ কুমুত তাকাসুর সূরাটার নাম কাউসার শব্দটাও ভেতরে দেখায় দিলেন ইন্না আতাইনাকাল কাউসার সূরাটার নাম ফালাক শব্দটা ভেতরে দেখায় দিলেন কুল আউযু বিরাব্বিল ফালাক সূরাটার নাম নাস শব্দটাও ভেতরে দেখায় দিলেন কুল আউযু বিরাব্বিন নাস একটু ভালো করে খেয়াল করেন সূরাটার নাম সূরায়ে নসর শব্দটাও ভেতরে দেখায় দিলেন ইযা জা আনাস সব দেখায় দিলেন এবার একটু খেয়াল করেন একটা সূরা আছে শেষের দিকে সূরাটার নাম ইখলাস সূরাটার নাম কি ইখলাস এবার দেখেন তো নামটা ভিতরে দেখা যায়নি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ইখলাস শব্দটা আছে সব সূরার নাম সূরার ভেতরে আল্লাহ দেখায় দিয়েছেন ইখলাস নামটা কেন ভেতরে দেখাইলেন না কয় রে বান্দা ভালো করে জানো ইখলাসটা এটা দেখার জিনিস না ইখলাস এটা অন্তরে থাকার জিনিস এটা দেখা যায় না এজন্য সূরার মধ্যেও নামটা দেখা যায় না কাদের কুদরত দারি বরকা মাল انت ربي انت حسبي ذو الجلال تهي قادر جليل الله جهادار بحر حال تهي میرا نگهدار تقوى بندن تره دوکانور پات ادریش پاتلو دویتا অন্তরে তাকওয়া জমা না করলে কোন বয়ানে বান্দার কাজ হবে না আমার নবীর বয়ান কত মজার আমার নবীর চেহারা দেখলে কলিজা ঠান্ডা আমার নবীর চেহারা আকাশের চাঁদের থেকেও বড় উজ্জ্বল
কিন্তু কপাল বড় খারাপ 13টা বছর পর্যন্ত আবু জাহাল নবীরে দেখলো বয়ান শুনলো এরপরও হেদায়াত পাইলনি কালেমা পড়লনি কত বড় বেঈমান হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে বলে রে মোহাম্মদ আমার হাতের মুষ্টিতে কি আছে যদি বলতে পারো কালেমা পড়ব আমার নবী কয় চাচা আমি বলতে পারি না কি আছে কেন পারো না রে ভাতিজা বলে আমি গায়বের ইলমের মালিক না কয় যদি বলতে পারতিও আমি তোরে নবী মাইনা ফলাইতাম এবার নবী কয় এই আবু জাহিলের হাতে কি আছো তোর একটা আওয়াজ দে সাথে সাথে পাথরগুলো কালেমায়ে শাহাদাত পড়া শুরু করল আল্লাহ সুবহানাল্লাহ আইয়ে না আল্লাহ এত মিছা কথা কইলে ওই জবানে সুবহানাল্লাহ কেমনে জিন্দেগি মে বন্দেগি তু কর না হে زندگی میں بندگی تو کر نہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے آئے تھے ہم کچھ نہ کچھ خریدنے کو جیسے ہو روشن میرے قلب و روح آئے تھے ہم کچھ نہ کچھ خریدنے کو جیسے ہو روشن میرے قلب و روح ورنہ کوئی چارہ دو جاہ میں نہیں ورنہ کوئی چارہ دو جاہ میں نہیں زندگی میں بندگی تو کرنا ہے زندگی میں بندگی تو کرنا ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بندگی کن بندگی بندگی بے زندگی بر شرمندگی بھائی رامر کی شمشہ کی اللہ پاک رب العالمین بولین تقوی ارجن کرو কারণ তাকওয়ার এত দাম ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয় ওই ব্যক্তি যার ভিতরে আছে তাকওয়া এতক্ষণ আলোচনার দ্বারা একটু জবাব দিবেন তাকওয়া মানে কি ভয়ের নাম তাকওয়া যারা আল্লাহকে ভয় করে তাদের নাম মুত্তাকি ভয় করার নমুনা নিদর্শন দুইটা এক নম্বরে গুনাহ করে না দ্বিতীয় নমুনা যদি গুনাহ হইয়াও যায় তওবা করতেও দেরি করে না ভুল তো সবার আছে ভুল নাই কেউ এরকম কেউ আছে নাকি মদিনার নবী বলেন দুনিয়াতে যত আদম সন্তান সবাই ভুলের পর্দায় আটকানো তবে ওই বান্দা ভুল করার পরেও আল্লাহর কাছে দামি যে ভুলটা স্বীকার করে তওবা করে নিজেরে ছোট মনে করে আর বলে আল্লাহ আমার মতো গুনাহগার এই জমিনের মধ্যে কেউ নাই
আমার শরীরে যত পশম আছে এর থেকে হাজার গুণ বেশি গুনাহ করে ফেলেছি আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ কয় তুই গুনাহ করছো এটা যেই পরিমাণ আর সহ্য না এর থেকে বেশি আর সহ্য হলো যদি বান্দা তওবা না করো আর যদি গুনাহ পাহাড় পরিমাণ করো আপনাদের এলাকার একজন আসামি নারী নির্যাতনের মামলায় গ্রেফতার এরপরে আবার তারে মামলা দিয়ে দিল আবার ধরা পড়ল একটা মানুষের জবাই করেছে দুইটা মামলা হয়ে গেল আবার একটা অন্যায় অন্যর মাল জুলুম করেছে এবার লুটতরাজ করিয়া নিল এর বিরুদ্ধে এক মামলা মোটামুটি পাঁচটা অন্যায় করল পাঁচটা ধারায় পাঁচটা মামলা হয়ে গেল পাঁচ মামলার জন্য পাঁচ দিনের হাজিরা কোর্টের মধ্যে জজ সাহেব পাঁচ মামলার পাঁচ রকমের রায় দিল এক মামলা 50 বেতের বাড়ি এক মামলার রায় 50,000 টাকা জরিমানা এক মামলার রায় এক মাস জেলখানায় থাকবা এক মামলার রায় তোমার ফাঁসি হয়ে যাবে বিভিন্ন ধারার মামলাগুলো তোমার ফেস করতে হয় আমার মাওলা কেমন বিচারপতি জানো ও বান্দা তুই জীবনে একদিন দুদিন তিন দিন এক বছর দুই বছর 50 বছর 70 বছর পর্যন্ত বিভিন্ন ধারায় 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 অন্যায় করেছো এত পরিমাণ অন্যায় তোর এখন আর ধারা খুঁজে পাওয়ার উপায় নাই হাজারো পাহাড় পরিমাণও যদি গুনাহ করো আমি আল্লাহর দরবারে বলা লাগবে না এই ধারায় এই মামলা এই ধারায় অন্যায়ের কারণে এই মামলা শুধু এতটুকু বলবি আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি মাফ করে দাও তোর 80 বছরের গুনাহ আমি আল্লাহ একটা সেকেন্ডে মাফ করে দিব এ জীবনে না করিলাম বান্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাটি তওবা করিলাম তওবা করছো ভেঙ্গে ফেলেছো আল্লাহ রাগ করে নাই বারবার অন্যায় করেছো আবার তওবা করেছো আবার অন্যায় করেছো আল্লাহ রাগ করে পানিও বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই খানা বন্ধ করেন নাই বরং প্রতিদিনের গভীর রাত যখন হয় আমার আল্লাহ প্রথম আসমানে এসে ডাকে বান্দা কি প্রয়োজন আমার কাছে চাও আমি আল্লাহ দিতে মোটেও দেরি করব না অতি গভীর হয় অরজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও ও বান্দা এত বয়ান এরপরেও কপালে কালেমা কেন আসে না রে বাবা আমলের লাইনটা কেন এত দুর্বল এর একমাত্র কারণ হাজারো বক্তার বয়ান অন্তরে ঢুকবে না আমলের জন্য অন্তর তৈরি হবে না যতক্ষণ পর্যন্ত তাকওয়া অর্জন করা না যাবে কারণ সন্তানকে মা বাবাকে সন্তান যেই পরিমাণ ভয় পায় মা বাবার সামনে অন্যায় করে না ওস্তাদকে ছাত্র ভয় করার কারণে ওস্তাদের সামনে কোনো ছাত্র অন্যায় করে না ঠিক এই জমিনে যারা আসলে আমার আল্লাহকে ভয় করবে তাকওয়া নিয়া এদের গলায় ছুরি আসবে গুনাহ করবে না আর এই তাকওয়া অর্জন করার মাধ্যম হলো দুইটা এক নাম্বার মাধ্যম হলো খাঁটি আল্লাহওয়ালাদের সোহবত নেক নজর দ্বিতীয় পথ হলো সামনে রমাজানের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো রমাজানের আগে রেডি হয়ে যাও নবী রজবে আমল বাড়ায় দিলেন শাবানে আমল বাড়ায় দিলেন কারণ রমাজানে আমল তো আরো বেশি করতে হবে কারণ 71 এই বরকতের মাস যদি হারাইয়া যায় আর পাবো কিনা জানা নাই
নবী খুতবায় বইসা আমিন আমিন বলছেন, এর মধ্যে একবার আমিন বলার কারণ জিব্রাইল আমিন আইসা কইতেছে, রমজান পাইয়াও যারা জাহান্নাম থেকে নিজেরে মুক্ত করাইতে পারলো না তারা ধ্বংস হয়ে যাক। নবীজি বললেন আমিন, অর্থাৎ নবীও চায় ওই লোকটা ধ্বংস হয়ে যাক। কিন্তু বড় দুঃখ লাগে রে বাবা, রমজানের মতো বরকতের মাস পাইয়াও মানুষ ইবাদতের জন্য অতটা আগ্রহী হয় না, টুকটাক যা করে সব মানুষকে দেখানোর জন্য। অথচ রোজার মাধ্যমে তাকওয়া যেই পরিমাণ অর্জন হয়, এই পরিমাণ অন্য কোন আমলের দ্বারা তাকওয়া অর্জন হয় না। এই তাকওয়া অর্জন করার রাস্তা দুইটা, আল্লাহওয়ালাদের সোহবত নাও, আল্লাহওয়ালাদের নেক নজর নাও। ওলি আউলিয়া যারা, এদের নেক নজর নিলেই দেখবা কলবের মধ্যে পাওয়ার এসে যাবে। এটা যারা বুঝে না, এরা বলে আমরা ওলি মানি না আউলিয়া মানি না। আমি বলি এরা কোরআনও মানে না, বুখারী শরীফও মানে না। আল্লাহ হেদায়াত দান করুন। আচ্ছা, একটা বাচ্চা শিশু অসুস্থ নিয়ে আসলো আমার কাছে, একটু দম করে দেন, পানি ভরা দেন, তেল ভরা দেন, তাবিজ দেন, বিষয় খাওয়ার রুচি নাই, দিন দিন শুধু কার্টন হয়ে যাইতেছে, ডাক্তার দেখান নাই বলে সব শেষ, এখন বাকি সবাই বলে বদনজর বদনজর বদনজর। আসেনি বদনজর, মদিনার নবীও বলে বদনজর এটা হক, একটা বাচ্চার দিকে বদনজর লাগছে তো রুচি শেষ হয়ে গেল, চেহারা শুকাইয়া যায়। একটু বলবেন, জানা থাকলে বদনজর লাগছে কার? পিসাবের, খতিব সাহেবের, সমাজের সব থেকে বড় দুষ্ট প্রকৃতির বেনামাজি গাঞ্জাখোর। এবার বুঝেন, এই মহাশিক্ষিত মানুষ আপনারা, উজির উজিরে ভরা, উজির হয় জ্ঞানীরা। উজির কি? জ্ঞানীদেরকে বাদশাহ উজির বানায়, কথা ঠিক না? কি পরিমাণ জ্ঞান রাখেন, যদি কোন ওলিও মানি না আউলিয়াও মানি না, তাহলে আপনি জ্ঞান পাপি। দেখেন না, আবু জাহাল, ওর নাম ছিল আবুল হেকাম, বুদ্ধিমানের বাবা, কিন্তু এর এখন সবাই কি বলে ডাকে? আবু জাহাল, শব্দ হলো আবু, জাহেল না জাহাল, জেহেল না জাহাল, জাহলুন, মূর্খের বাবা, মানে যত মূর্খ জন্ম নিছে সবটির বাপ এটা। উজিরপুরের মানুষ যদি জ্ঞান শূন্য হয়ে যান তো জ্ঞান পাপি। ও আল্লাহর বান্দারা, একটা গাঞ্জা খোরের নজরের মধ্যে যদি বাচ্চার মধ্যে গিয়া রিয়াকশন শুরু হয়, বোতল নিয়ে দাঁড়াইছে, চাচা মিয়া বোতলে পানি ভরে দেন, কি ব্যাপার? কয় গাছে নারিকেল হয় না, গাবি দুধ দেয় না, বিষয় কয় এতদিন 20 কেজি দিত, ফট করে 1.5 কেজি কেন? কয়েক বেনামাজি গাঞ্জা খোর আমার দুধের বালতির মধ্যে তাকায় কয় সর্বনাশ, এত দুধ, গজব শুরু। একটা গাঞ্জা খরের চোখের নজরে যদি রিয়াকশন হতে পারে, উজিরপুরের মানুষেরা বলো আল্লাহওয়ালা যারা জিকির করে, কোরআন পড়ে, তাকওয়ার উপরে তাহাজ্জুদ পড়ে, কান্না করে, গুনাহ করে না, এদের নজরের মধ্যে কেন অ্যাকশন হবে না? এই কথাটা যদি না বুঝে, এর মতো জাহাল, এর মতো মূর্খ পৃথিবীতে আর কেউ হতে পারে না। একটা গাঞ্জা খোরের চোখের নজরে এক রিয়াকশন আছে না নেই, আল্লাহ আলাদের নজরে অ্যাকশন হবে না কেন? কি আজীব কথা! এবার দলিল লাগলে দলিল নিয়ে যান দুই একটা পকেটে করে। قال النبي صلى الله عليه واله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। ও উম্মতেরা,
আল্লাহর প্রিয় বান্দা বিশেষ মুমিনদের কলবের পাওয়ারের প্রশস্ততা থেকে সাবধান সতর্ক হইয়া থাকিও কারণ তারা তুমি যা দেখো না তারা তা দেখে তুমি যত দূর দেখো তারা এর থেকে হাজার কোটি মাইল দূরে দেখে তাদের চামড়ার চোখ দিয়ে দেখে না আমার আল্লাহর দেওয়া নূরের পাওয়ার দিয়ে তারা দেখে পাওয়ার দেয় কে আল্লাহ দেয় এগো পাওয়ারের দাম কত এরা যদি কখনো কসম খাইয়া কয় আল্লাহ এখন বৃষ্টি দিবা আল্লাহ আমি এখনই বৃষ্টি দিব এডার দলিল নাও قال النبي صلى الله عليه واله وسلم لو اقسم على الله لابره او كما قال النبي عليه الصلاه والسلام পয়গম্বর বলেন আল্লাহর বিশেষ পাওয়ার ওয়ালা বান্দা এরা যখন কসম খাইয়া কয় আল্লাহর জাতের কসম এখন বৃষ্টি জমিনে হবে আল্লাহ কয় আমার আশিক প্রিয় বান্দা যদি বলে হবে আমি আল্লাহ তাই হাওয়ায় দেই আচ্ছা আমি আল্লাহ হব না কেন আমার কি ওই বান্দা ছাড়া আলাদা কোনো বউটো আসেনি যে অরে দিলে কইমা যাবে আরে আমি তো আদর করে বানাইছি বান্দারে আর এই বান্দাদের মধ্যে যারা সব থেকে বেশি প্রিয় ওই বান্দা চাইলে আমি দিব না তো কাকে দিব কি আজীব কথা